আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি একদিক থেকে যদি কারো সাহায্য করেন, ঠিক অপর দিক থেকে আপনি পাবেন সাহায্য। যেমন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের দুঃখ কষ্ট ও মুসিবত দূর করবে, পরকালে আল্লাহ তাআলা তার মুসিবত দূর করে দিবেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্ত এমন সব ব্যক্তিকে সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে তাকে সাহায্য করবে, সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলাও তার দুনিয়া ও আখিরাতে দোষ ত্রুটি গোপন রাখবেন, সুবহানাল্লাহ। কোনো বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য লিপ্ত থাকে, আল্লাহ তাআলাও ততক্ষণ তাকে সাহায্য করতেই থাকে। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পুরো করার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পুরো করার জন্য চেষ্টা করবেন। শুধু চেষ্টাই করবেন না, আল্লাহ তাআলাও পুলসিরাতের ওপর তার পা অটল রাখবেন, যেদিন সকল পা পিস্তে যাবে। যে ব্যক্তি তার নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করবে, আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটি গোপন রাখবেন। যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ রাখে, যদিও সে বাস্তবায়ন করতে সক্ষম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার অন্তরকে নিরাপত্তা দ্বারা ভরে দিবেন, সুবহানাল্লাহ। এই সকল হাদিস থেকে আমরা জানতে পারি, যদি আপনি কোনো জিনিস, আপনার রাগ, আপনার সাহায্য, মানুষের দোষ ত্রুটি এসব যদি গোপন রাখেন বা সাহায্য করেন, তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছু দিবেন, যা আপনি দুনিয়া এবং আখিরাতে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।